নমস্কার, আমি শোভা। শোভা ব্লগে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কালকেরে এসেছি দেওরের বাড়ি। দেওরের বাড়িতে আসছে আজকের দুই ভাগনা, আর অনেক কিছু রান্না হয়ে গেছে আগে, এখন হবে সরাসরি খাসির মাংস। তা সম্পূর্ণ পর্বটা আমাদের সঙ্গে থাকুন। এখন আমি উনন ধারে চলে আসছি। আজকে আপনাদেরকে সবার সাথে পরিচিত করে দেবো। বাবারা চার ভাই দুই বোন, তো দুই পিসির দুই ছেলে বৌমাই এখানে আসবে, আর সাথে তো আমরা আছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। অনেকদিন পর মা ইন্ট্রো বললো, তো আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। দাদু খাসির মাংস খেতে নেই, আগের থেকে দাদু রান্না করে সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গড়িয়ার মানে গড়িয়ার এই বাড়ির আশেপাশে আশপাশটাও আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে। আলু ভাজা অনেকটা তেল আছে, আলু ভাজা আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেটা আসছে ফোটানোর জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা, রসুন, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল নিয়ে না ভাই, একটু স্প্রাইট নিয়ে এসছে। কে নিয়ে এসছে? যেটা নিয়ে এসছে। আচ্ছা, খাওয়া হবে। কেটে রাখা পেঁয়াজ, এত মাংস রান্না কিন্তু এতে হতো না, গ্যাসে কিন্তু হতো না। ক কেজি মাংস? 4 কেজি। আজকের কিন্তু বেশ মজাই হবে, আর বিশেষ করে কারা খাসি মাংস নিয়ে এসছে, কারণ আমি তো ভালোবাসি খাসি মাংস খেতে, আর তার সাথে দিদিও ভালোবাসে। কালকে রাতেই কাকা বলছিল খাসি মাংস আনার কথা, তো সবাই না করলো, ওর জন্য কাকা আজকে নিয়ে এসেছে। আর এদিকে আসলে কারোর যদি একতলা ছাদের উপরে উঠে যায়, তো পুরো গড়িয়াটাকেই দেখা যায়। তো যেদিকেই চোখ যাচ্ছে সব দুতলা তিনতলা করে বড় বড় বাড়ি। কেটে রাখা কাঁচা লঙ্কা, আজকে মাংস মাখালে না, সব কি এই কড়ার মধ্যে দিয়ে করবে? রসুন, মার রান্নার কষ্ট হচ্ছে বলে কাকা আবার তিরপল নিয়ে এসছে টাঙিয়ে দেওয়ার জন্য। আর সত্যি উপরে খুবই রোদ, পুরো ফাঁকা ছাদ, এদিকে বড় বড় ঘরবাড়ি, যার জন্য উপরে কিছুই নেই। কাকার ভাই মিলে তিরপলটা টাঙিয়ে দিচ্ছে, যার রোদ্দুর ছাদে, রোদ্দুরে মা বসে রান্না করছে, এটাই অনেক। আসলে গ্যাস ওভেনে করার কথা ছিল, কিন্তু এতটা মাংস তো অনেকটা সময় লাগবে, তাই না? কাকার ভাই মিলে তিরপলটা টাঙিয়ে দিচ্ছে, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নিতে হবে। আমি একটা হাত দিয়ে ধরে আছি, কাকাই ওদিকে তিরপল টেনে বেঁধে দিচ্ছে, এদিকে ভাই একটা ধরে আছে, আমি একটা ধরে আছি।
এবার একটু ছায়া হয়েছে বলো মা। একটা তিরপলের খুঁট ভাই ধরে আছে একটা পা, আর ভাইরা এত বদমাশ, কাকিয়া খাওয়াচ্ছে সেই এটোটা ভাইয়ের জামা সাদা জামাই করে দিয়েছে, কিন্তু কিছু বলতে পারছে না ভাই। হয় এবার মা মাংসটাকে মাখাচ্ছে, কি দিয়ে মাখাচ্ছ? নুন, লবণ আর সর্ষের তেল। নুন, কাঁচা লঙ্কা দেবে না? সব মশলা কষিয়ে নিয়েছি। ভাই বোন থাকলে তো বদমাশি করবেই। মাংসটা লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মা দিকে মাংস মাখাচ্ছে, রান্নি কি হয়েছে? রান্নি নয় মানে একটুখানি মশলাটাকে কষিয়ে দিচ্ছে, ওর জন্য যাতে না পুড়িয়ে ওর জন্য। অনেকটা মাংস, কত করে কেজি নিয়েছে? সাড়ে সাতশো টাকা। কত? সাড়ে সাতশো। বোন কেমন বদমাশি করছে, এবার নামিয়ে নেমে বাবা হয়ে গেলে করে আসবে আসবে, প্রীতম বলেছে, ফোন করেছিল। উনানটা তো অবস্থা খারাপ, তারপর এই ভারী করা। খাসির মাংস যেহেতু কষাতে বেশ অনেকটাই সময় লাগবে, কষানো কষাক মা, ততক্ষণ আমরা নিচ থেকে ঘুরে আসি। মাংস কষানো কত দূর? রান্নি কি এখন কাকা নাকি? এসেই তিরপল ধরা আরম্ভ করে দিয়েছিস যে দেখছি। হ্যাঁ সে তো ঠিক, বউটা সবে কষ্ট করে এসছে রোদে, তাকে দিয়ে খুন্তি নাড়াচ্ছে, কি কষ্টটাই হচ্ছে। আর তোর বৌদির শাশুড়ি দেখলে বলে না আমার বৌমাই তো সব করেছে। এটা কিন্তু ঠিক না, না শাশুড়ি জানে আমি সব পারি না। জানে বাবা কি করছিস? মাংসটা কষানো হয়ে গেছিল, তারপরে হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছে, আর কড়ার মধ্যে ওদিকে গরম জল হচ্ছে, এর মধ্যে ঢেলে দেওয়া হবে মাংসের মধ্যে। এই মাংস কড়াইতে কষানোর পরে কিন্তু হাঁড়িতে দিলে মাংসের স্বাদটাই কিন্তু আলাদাই রকম আসে, আলাদা রকমই স্বাদ আসে একটা।
ও আগুনটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তুই ঢেলে দে না, দে ওর মধ্যে গরম, তুই ঢেলে দে। উঁচু করে ঢাল, কালি লাগবে। দাঁড়া 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 একটু, কতটা পরিমাণ দে, দে পুরোটা দে, পুরোটা লেগে যাবে, ব্যাস আর দিতে লাগবে না। এবার এই ঢাকনা দিয়ে দিলাম, চাপিয়ে দিচ্ছি। নোনাটা দিয়ে দিচ্ছি যাতে ভাবটা না বাড়ায়, একটু আঠা দিলে ভালো হতো মুখে, একটু নোনাটা বড় হালকা হয়ে গেছে, মুখে একটু আঠা দিয়ে চেপে দিলে ভালো হতো। এই হচ্ছে আমাদের বাঙালির নিয়ম, ইটা নড়া দিয়ে দিয়েছে উপরে। এটা কে এসে দেখি, দে বুঝকু একটু, দেখি একটু বুঝকু, ঘরের ধারে টেন ফেল। এ ওটা কে নিয়ে এসেছে, ওটা এইগুলো কে নিয়ে এসেছে? মৃতন্দা। হ্যাঁ ছেলেটাকে নিয়ে আসতে পারতিস দিদি? ওরে বাবারে, রাস্তা খুলে ফেলেছি আসতে। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন বলো, কি হয়েছে? পড়ে গেছো? কার্টুন দেবে, কার্টুন দেবে, এক্ষুনি দেবে, এক্ষুনি দেবে। ছোট জায়গার মধ্যে মোটামুটি সবাই মেকআপ করে বসেছে। এই বড় কুটুম্ব কোনো থালা টালা দেয়নি কেন? ভাত খাবে না তুমি? দাদা ঠিক আছে তো? একদম বড় বড় চিংড়ি দিয়ে কুমড়ো, বড় বড় চিংড়ি দিয়ে কুমড়ো। আচ্ছা ঠিক আছে খাও, হালকা ডাল সাথে, হালকা ডাল, তারপর আর তুই বাবার পাত থেকে সব তুলে তুলে খেয়ে নিচ্ছিস। রিচার্জ ছিঁড়িতে পারো না দাদা, এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না, এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না, কিন্তু তোর আসল টাকাটা দিস। কখন বাবার কাছ থেকে শোষে নেয়, কখন মার কাছ থেকে নেয়। ওদি ওকে শোষে দাও, ওদি শোষে নাও, শোষে আবার দিদি যে ভালো লাগিনি, জল খাবে বড় ভাগনা, বড় ভাগনা বলে কথা, বড় ভাগনা আর কি বড় বৌমা। এটা হচ্ছে বড় ভাগনা বউ, আর ছোট ভাগনা হচ্ছে এই যে ছোট বাগনাকে দেওয়ার জন্য
মানে ভালোভাবে বসলো কেমন হয়েছে বল কে বৌদি খাও না মাংস কেন ও যারা মাংস খাবে না তাদের ডিম ডিম আমি কিন্তু মাংস ডিম দুটোই খাবো ঠিক আছে তো তোকে দেওয়া হবে আমি তোর দিদির এই বড় হাতটা দেখছি আচ্ছা চ দুই বন্ধু চ ইদমদার ছেলে পুরো ইদমদার মতো দাদা তো দাদা তো দাদা কোথায় কাকা পুরো মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টিও পড়ছে আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছে আর সব থেকে বড় কথা হলো একটু খুশিও লাগছে কারণ এতদিন এত গরমে ছিলাম সবাই মিলে হাওয়াতে চুল এলোমেলো হয়ে গেছে তো যাই হোক আজকের পর্ব এই পর্যন্ত আশা করছি পর্বটা সবারই ভালো লাগবে তো আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পাশে থাকবে কাকি কাকাই ভাই সবাই আছে ছাদে সবাই আছে ছবি তুলে ছবি ঠিক করে ছবিটা তোল হ্যাঁ জানি নায়ক বলে বাবা ছবি তুলে দিচ্ছে বিশাল একটা নায়ক নায়ক ভাব ছিল কিন্তু নায়িকার অভাব ছিল কিন্তু হয়ে গেছে নায়িকা তো হয়ে গেছে নায়িকা হয়ে গেছে